বিপিএল নিয়ে আবারও আলোচনায় বসেছে বিসিবি। চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর একাদশ আসর। টি টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ শনিবার আলোচনায় বসেছিল। এর আগে গত মাসে বিপিএল এর প্লেয়ার ড্রাফট ও আসর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড পরিচালকেরা। তবে জরুরিভাবে আজ সব ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বসেছিল বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এ সময় বোর্ডের অন্যান্য পরিচালকরাও উপস্থিত ছিল। এর আগে আসন্ন বিপিএল এ সাতটি দল কারা থাকবে সেটি জানিয়েছিল বিসিবি প্রধান। সেদিন ফারুক আহমেদ বলেছিলেন, বিপিএল নিয়ে আলাপ করেছি, টিম 95% কনফার্ম, দল তিনটা পরিবর্তন হয়েছে, নিয়মকানুনের কিছু ব্যাপার ছিল সেগুলো নিয়ে আলাপ হয়েছে, এক দুই দিনের মধ্যে সেসব চূড়ান্ত হয়ে যাবে। এরপর বিপিএল এর ড্রাফট হবে 14 অক্টোবর এবং আসর শুরু হবে 27শে ডিসেম্বর। দেশের রাজনৈতিক পালাবদল ঘটেছে ছাত্র জনতার আন্দোলনের পর, বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। এর মধ্যে বিপিএলেও নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। আয়ের ভাগ চেয়ে বিপিএল এর সর্বশেষ আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএল এ কুমিল্লা অংশ নিচ্ছে না বলেই খবর। ফারুক আহমেদও নিশ্চিত করেই বলেছিলেন, তিনটি দল এবারের বিপিএল এ থাকছে না। ঢাকা চট্টগ্রামের পুরনো ফ্র্যাঞ্চাইজি বিপিএল এর দলে ফিরে এসেছে। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে। এই তিনটি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাচিত করেছে বিসিবি। আসন্ন আসরের আগেও একবার নাম ও মালিকানায় পরিবর্তন এনেছে ঢাকা। এবারের বিপিএল এ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছেন সাকিব খান। আজ আবারও বিপিএল নিয়ে নতুন করে আলোচনায় বসেছে বিসিবি। ক্রিকেট অ্যাজ এ হোল যা দাগা ডিফিকাল্ট টাইমস ইউ অল নো এন্ড এমন একটা রিজেক্ট হল আপনাদের মধ্যে, সো এগুলো সব সাথে মনে কিছু পরস্পর মনে এটা কম্পিটিটিভ হবে, আমরা সবাই জানি আপনারা কম্পিটিটিভ করবেন এটাকে। আপনার যদি সবাই একটা